সুপ্রিয় দর্শক, আজ 5 জুলাই 2020 আপনারা যে বিশাল হাটটা দেখছেন, এটা ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল থানার নেকমরদ হাট। ঢাকা রানীশঙ্কল মহাসড়কের পাশেই এই হাটটির অবস্থান। এই হাটটি প্রতি রবিবারে বসে, আজ রবিবার। এই হাট থেকে আমরা আপনাদেরকে বড় বড় ষাঁড় গরু, আপনারা কুরবানির জন্য খোঁজ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমরা এই হাটে আপনাদেরকে নিয়ে এসেছি। সেই উদ্দেশ্যে আমরা ষাঁড় গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে এখানে একটা শাহিওয়াল জাতের ষাঁড় দেখছি। এই যে দেখুন, একটা শাহিওয়াল জাতের অনেক সুন্দর একটা ষাঁড়। ভাই, এই ষাঁড়টা কার? আপনার? আচ্ছা, এটার ওজন দাঁত কয়টা? দুই দাঁত উঠছে। আচ্ছা, তার মানে কুরবানির যোগ্য হয়ে গেছে। এটা এটা ওজন কিরকম হবে বলেন তো? চার মন হবে, বেশি হবে না। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম তো আমরা 90,000 টাকা। 90,000 টাকা চাচ্ছেন? আচ্ছা, আমরা একটা কথা বলি, সেটা হলো যে আমরা চাই যে যারা কিনবে তারাও হাসি মুখে কিনবে, আর যারা বেচবে তারাও হাসি মুখে বেচবে। আমরা যদি মন যদি 20,000 টাকা করে যদি দেওয়া হয়, তাহলে মনে হয় এটা পোষায়। হ্যাঁ, তাহলে এটা 80,000 টাকায় এই গরুটা পোষাবে, আপনারও পোষাবে, যে কিনবে তারও পোষাবে। ঠিক আছে, আপনাকে দরদাম কথা বলতে হবে। দাম এখনো বলেনি, বলছে 80 ভাঙাইতে বলছে, 80 নিচে বলছে, মানে 80 হলে আপনি দিন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু দেখি। এই যে দেখুন, একটা দেশাল একটা সার, অনেক বড় সার। এটা কার? আপনার? ভাই, দাঁত কয়টা? চার দাঁত। এই যে আমরা একটু দেখি দেশাল সারটিকে, আপনারা দেখছেন অনেক সুন্দর দেখতে। এটার ওজন কিরকম হবে? চার মন, সাড়ে চার মন। এটার দাম কত যাচ্ছে? 1,15,000। দরদাম করছে কেউ? কত করছে? একের নিচে? হ্যাঁ, আপনি কত হইলে এটা ছাড়বেন? কত হইলে ছাড়বেন? 90-95 হইলে ছাড়বেন আপনি? আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা শুনছি। এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, রানীশঙ্কল থানার এই নেকমরদ হাট, এই হাট থেকে আমরা আপনাদেরকে আগামী কুরবানির জন্য বড় বড় ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, এখানে একটা শাহিওয়াল আমরা ষাঁড় গরু দেখছি। ভাই, এটা দাঁত উঠছে? হ্যাঁ, দাঁত উঠছে। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। আর এটার ওজন হবে? তিন মন। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম রাখছি 80,000। 80,000? এটা তো একটু দামটা বেশি হয়ে গেল। দরদাম করছে কেউ? হ্যাঁ, দরদাম বলছে। কত পর্যন্ত? 65 পর্যন্ত বলছে। 65 পর্যন্ত বলছে। কত হইলে ছাড়বেন আপনি? ভাই, এটা 70 হইলে ছাড়বেন। 70 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন এই নেকমরদ হাটে গরুর দাম কম না বেশি। এই যে এই শাহিওয়াল গরুটি, উনি বলছে যে 60,000 হলে, এই যে দেখুন। আচ্ছা, তারপরে এখানে আমরা একটা দেশাল গরু দেখছি। এই গরুটা কার? আপনার? ভাই, দাঁত উঠছে কয়টা? চার দাঁত। এই যে চার দাঁত, অনেক সুন্দর দেশাল গরুর একটা চাহিদা রয়েছে। এটার দাম কত যাচ্ছে? 80। দরদাম কত পর্যন্ত হয়েছে? 70। আর আপনি কত হইলে দিবেন, মনস্থ করছেন? 75 হইলে আপনি মনস্থ করছেন, আপনি দিয়ে দিবেন। এই যে শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এরপরে দেখছি আমরা আরেকটা শাহিওয়াল। এই যে ষাঁড় গরু দেখুন, ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত উঠছে। ওজন কিরকম হবে? পাঁচ মন, সাড়ে চার মন হবে। দাম কত যাচ্ছে? 1,15,000। দরদাম করছে কেউ? দরদাম করছে? দাম কয়েছে কম? কত বলছে? 70 কয়েছে। 70 বলছে? আপনি কত হইলে দিবেন? মানে 100 নিচে দিবেন না, 85-90 হলে দিয়ে দিবেন? দিবেন না? হ্যাঁ, মানে 1,00,000 হলে দিবেন, তাই তো? আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, তারপরে আসুন এই যে এখানে দেখি আমরা এটা এটা দেশি। এই যে দেখুন, দাঁত কয়টা? দুই দাঁত। ওজন? চার মন হবে না, এটা
তিন মন কাছাকাছি যেতে পারে। দাম কত যাচ্ছে? ৮৫ দরদাম করছে কেউ? কত? ৭০ ৭২ কত হইলে আপনি ছাড়বেন মনস্থ করছেন? ৭৫ হইলে ছেড়ে দিবেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই নেকমরদ হাট থেকে আমরা আপনাদেরকে এই সার গরুর, বড় বড় সার গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, এটি দেশাল গরু দেখছি, এই যে দুই মন ওজন হবে। দাঁত উঠছে? উঠেনি? দুই বছর বয়স হয়েছে? আচ্ছা, তাহলে কুরবানির যোগ্য হয়ে গিয়ে। এটা দাম কত যাচ্ছে? ৭৫ লাগছে। দরদাম কত করছে মানুষ? ৬০ পর্যন্ত দাম উঠছে। আপনি কত হইলে ছাড়বেন? আচ্ছা, ৬৫ হইলে আপনি ছেড়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা এখানে একটু দেখি, এটা কি দেশি? দাঁত উঠছে? দুই দাঁত। এটা দাম কত যাচ্ছে? ৬৫ চাইছেন। দরদাম করছে কেউ? এখনো দরদাম করেনি। কত হইলে মনস্থ করছেন দিবেন? ৫৫ হইলে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ৫৫ হইলে উনি বলছে যে এই সার গরুটি দিয়ে দিবেন। তারপরে আসুন আমরা একটু এখানে দেখি, ভাইটার দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। আর ওজন? ওজন ধরলেন ৩ মণ ১০ কেজি। তিন মন? হ্যাঁ, তিন মন হবে। দাম কত যাচ্ছে? দাম তো ৬০ হাজার ৮০। ৬০ হাজার চাইছেন? দরদাম করছে কেউ? করছে। ৫০ দাম বলছে। ৫০ পর্যন্ত দাম বলছে, দিচ্ছেন না? মানে আরেকটু বাড়লে দিবেন? আরেকটু বাড়লে না, মানে ৫৫ হইলে পুঁজি থেকে আমার শর্ট বলছে। আচ্ছা, পুঁজি দিকে শর্ট হচ্ছে, এজন্য ৫৫ পরে হইলে দিয়ে দিবেন? আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, ৫৫ হইলে উনি দিয়ে দিবে। এই যে দেখুন, প্রচুর সার গরুর আমদানি। তারপরে এখানে দেখি, ভাই দাঁত কয়টা এটার? দুই দাঁত। এই যে দেখুন, তিন মনের একটু বেশি হবে। দাম কত যাচ্ছে? ৯০ দরদাম করছে কেউ? ৬৫ ৬৬ বলতেছে, দিচ্ছেন না? কত হইলে দিবেন? আচ্ছা, ৭৫ ৭৬ আপনার আশা করছেন। আচ্ছা, শুনছি আমরা। আসুন সুপ্রিয় দর্শক, এবারে আমরা একটু দেখি, এখানে একটা দেশাল দেখছি, ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে ৬৫। ৬৫ চাইছেন? দরদাম করছে কেউ? দাম করেনি। ৫০ ভাঙতে বলছে কেউ, কেউ ৫২ বলতেছে। আচ্ছা, ৫০ কেউ ভাঙতে বলে, কেউ ৫২ বলতেছে। আপনি কত হইলে মনস্থ করছেন? আমরা মনস্থ করছি ৫৫ হলে বিক্রি করবো, নাহলে ৫৫ হইলে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, এবারে দেখি, এটা কি সাইওয়াল? দেশি। এই যে দেখুন, অনেক মোটা তাজা। এটার দাঁত আছে? দুই দাঁত আছে। এটা দাম কত যাচ্ছেন? হ্যাঁ, ৭৫ থেকে ৭২ হাজার টাকা দাম চাচ্ছেন। দরদাম কেউ করছে? কত? ৬০ এর নিচে বলছে, মানে ৬০ হলে দিয়ে দিবেন? ৬৫ হলে দিবেন? আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আজ জুলাই মাসের ৫ তারিখ ২০২০ সাল, আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার এটা নেকমরদ হাট, এবং এটা ঢাকা রানীশঙ্কল মহাসড়কের সংলগ্ন এই হাটটির অবস্থান। এই হাট থেকে আমরা কুরবানির উদ্দেশ্যে আপনারা যে বড় বড় সার গরু খুঁজেন তাদের দাম জানানোর চেষ্টা করছি। আমরা এই যে এখানে একটা সাদা দেশি গরু দেখছি, ভাই এটা আপনার? দাঁত কয়টা? দুই দাঁত। এই যে দুই দাঁতের আপনারা দেখছেন, ওজন কিরকম হবে? ৪ মন হবে না, ৩ মন হবে। দাম কত যাচ্ছেন? ৮৫ অনেক দাম। দরদাম করছে কেউ? কত? আচ্ছা, ৬০ বলতেছে। কত হইলে দিবেন? হ্যাঁ, ৭৫ হইলে দিবেন? আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে একটু দেখি আমরা, ভাই এটা এটা কি দেশি? দেশি। হ্যাঁ, দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে ৭০ ৭০ হ্যাঁ। আর দরদাম কত পর্যন্ত উঠছে? দাম কত? ৬২ ৬৩ কত হইলে দিবেন? ৬৫ আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই নেকমরদ হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির সার গরুর আমরা দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।